হাইনো হয় আসাম সে হিজা কংতমানি বিশ্বতে নাইম থাকতে বিএসএফ কথা লাই রদমঙ্গ অঙ্করে খগ্রুজাং ব্রিজিনী রাংনি সিদ্ধিক রান রবিমান খা রমজাখা খরকসা পাতিমং যাত্রাপুর থানাভাই খবজাং শালগ্রা পাহাড়পুর পঞ্চায়েত আমসিনী বরখলা খামিনী শঙ্কর দেবনাথ দুঃখঙ্গ কক্তমা ইয়াং আয়াং সাইমানকি যাত্রাপুর থানাও থাকেই দগমার সারমরি ফুংজরা থানী নাইমুথাং তাংফাং সুব্রত দেবনাথ থানী সাইমানা থাকে বসাকা বামার সালমারি ক্রাকশাল হরকুথুগো হৈজা কক্তমা সময়মণি শঙ্কর দেবনাথ নগ গবাম সিদ্ধি ক্রান্তনী যা আহরণ বিএসএফ জওয়ানতে নাইমুথাং রৌরতম অহরকাতে কাহাম বোঝাইব মানখা তে সিদ্ধি হাফ হবজাক তমনি দ্রাম কবলং তে নকনি নকফাং রম্বই থানা বতবা একটি গোপন খবরের ভিত্তিতে গতকাল গভীর রাত্রে আমাদের থানা স্টাফ ইন্সপেক্টর অরূপ দেববর্মা এবং অন্যান্য পিএস স্টাফ এবং শালপুরের বিএসএফ ওরা মিলে একটা রেড করি। খবর ছিল আমাদের বরখোলা সাউথ পার্ক বরখোলার একজনের বাড়িতে প্রচুর পরিমাণে গাঁজা মজুদ আছে, তো অ্যাকর্ডিংলি আমরা রেড করি। রেড করে ওর বাড়ি থেকে প্রচুর পরিমাণে গাঁজা উদ্ধার করি। কার বাড়ি? বাড়ির মালিক ছিল শঙ্কর দেবনাথ, তো তাকেও আমরা ডিটেন করি। ডিটেন করে আমরা গাঁজাগুলো ওজন করে দেখি, টোটাল 343 গাঁজা। অ্যাকর্ডিংলি গাঁজা সিজার হয় এবং শঙ্কর দেবনাথকে আমরা অ্যারেস্ট করে থানায় নিয়ে আসি। আজকে তাকে কোর্টে পাঠানো হবে, 3 দিনের পুলিশ রিমান্ডও আনবো। আমরা প্রপারলি ইনভেস্টিগেশন করছি, তার সাথে আর কারা 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 জড়িত আছে এবং আমরা নেশাবিরোধী অভিযান কন্টিনিউ রাখবো। নেশাবিরোধী অভিযান আরও করবেন? হ্যাঁ, অবশ্যই অবশ্যই এগুলো আমাদের করতে হবে, নেশাবিরোধী করতে হবে।